সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক নিউ আদার ভিডিওতে। আজকে ভিডিও তৈরি করবো এরকম একটি ভেপ, দেখতে পাচ্ছেন উপরে P8 ভেপের ট্যাঙ্ক এবং নিচের পয়ের উপরে কাস্টমলি ডিজাইন করতে পারছেন। এখানে হলো কানেক্ট চার্জিং অপশন প্লাস ব্যালেন্স নেগেটিভ, আমরা টেস্ট করতে পারি পাওয়ার কীরকম হয়। জাস্ট লুক দ্য পাওয়ার, দেখতে পাচ্ছেন অসাধারণ পাওয়ার। সো গাইস, আমাদের এই ভেপে তৈরি করার জন্য সর্বপ্রথম আমাদের প্রয়োজন হবে এরকম একটি ভেপের ট্যাঙ্ক, দেখতে পাচ্ছেন এটা হলো P8 একটি ভেপের ট্যাঙ্ক 100 ওয়াট। এটার বাইলিংক থাকবে ডিসক্রিপশনে, শুধু ট্যাঙ্কটার বাইলিংক থাকবে ডিসক্রিপশনে। তারপর এই ট্যাঙ্কটিকে বডির সাথে অ্যাটাচ করে কানেক্টর, এটা আমি প্রথম ভেপ থেকে খুলে নিয়েছি, এটা আপনার চাইলে আপনাদের নষ্ট ভেপ থেকে খুলে নিতে পারেন। তারপর আমাদের ভেপটিকে পাওয়ার জন্য আপনাদের লাগবে 18650 ব্যাটারি, দেখতে পাচ্ছেন এখানে আমরা 1600 mAh এর দুইটা ব্যাটারি নিচ্ছি, 3200 mAh হবে মোট। আমাদের ব্যাটারিগুলোকে চার্জ দেওয়ার জন্য এরকম TP4056 চার্জিং মডিউল, আমাদের ভেপটি অন অফ করার জন্য দেখতে পাচ্ছেন এরকম পুশ সুইচ, এবং আমাদের পুরো বডিটা বানানোর জন্য দেখতে পাচ্ছেন এরকম একটা PVC পাইপের টুকরো কিনে নিচ্ছি, এবং এটাকে সামনে পিছিয়ে ঢাকার জন্য দেখছি এরকম দুটো টুকরো কিনে নিচ্ছি। এটা আমাদের নিচের পার্ট, এটা আমাদের উপরে পার্ট থাকবে, এবং সুইচ থাকবে এক পাশে। এগুলো সব কিছু এক করার জন্য দেখতে পাচ্ছেন এখানে কিছু ওয়াইন হয়েছে। তো আর দেরি না করছেন, ভিডিও শুরু করা যাক। আমি ভিডিওর সুবিধাতে দুটি একটি ব্যাটারি প্যাক বাইরে দেখতে পাচ্ছেন, এটা আমি সিরিজ কানেকশন করেছি, অর্থাৎ এটি আমাদের নেগেটিভ, এটি পজিটিভ, আর একটি ব্যাটারি এটা নেগেটিভ, এটা পজিটিভ। আমাদের এটা মোট 8.4 ভোল্ট দেবে, 1600 mAh। আপনারা চাইলে 4.2 ভোল্ট করতে পারেন, সেক্ষেত্রে ক্লাউড একটু কম হবে, এইভাবে করলে ক্লাউড একটু বেশি হবে। এখন আমি আমাদের ভেপে কয়েলে যে ট্যাঙ্কে যে কানেক্ট করতেছে এখানে নেগেটিভ পজিটিভ তার লাগিয়ে নেব। এখন আমরা আমাদের ব্যাটারি পজিটিভে একটি পজিটিভ তার লাগিয়ে নেব। আচ্ছা, আমাদের পজিটিভ লাগানোটা শেষ, এটা আমাদের কয়েলের সাথে চলে যাবে। সো গাইস, দেখতে পাচ্ছেন আমরা ব্যাটারি থেকে কিছু গুরুত্বপূর্ণ কানেকশন করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন এখান থেকে দুটো নেগেটিভ তার আসছে, একটি সরাসরি আমাদের এখানে চলে আসছে, এখান থেকে পজিটিভ সরাসরি এখানে চলে আসছে, এবং একটি নেগেটিভ এখান থেকে এখানে সুইচে চলে আসছে, এবং একটি পজিটিভ সরাসরি এখানে আসছে। এখন আমাদের যে ভেপের যে সুইচটা আছে, সুইচটা একটি তার এই জায়গায় লাগবে সুইচের সাথে, এবং এই তারটি লাগবে এই সুইচের সাথে, এবং এটি সরাসরি আমাদের এই পজিটিভ কানেক্টর লেগে যাবে, দেখতে পাচ্ছেন ইজি কানেকশন, একবারে ইজি। আপনি আশা করি বুঝতে পারছেন যে এটা আমাদের সুইচে লাগবে, এবং সুইচে একটি তার এখান থেকে এখানে ব্ল্যাকে লেগে যাবে, এবং এই পজিটিভ ব্যাটারি সরাসরি পজিটিভ লেগে যাবে, এবং এই দুটি চার্জ যেখানে দেখতে পাচ্ছেন এই দুটি তার দিয়ে আমরা আমাদের ব্যাটারিকে চার্জ করব। তো এখন এগুলো আমরা আমাদের ডেটার ভিতরে অ্যাটাচ করব। সো গাইস, দেখতে পাচ্ছেন আমার যে নিচে কাভারটা আছে, এখানে আমাদের টাইপ সি অনুযায়ী এখানে একটা ছিদ্র করে নিচ্ছে, দেখতে পাচ্ছেন এখানে আমাদের টাইপ সি মোটরটা লেগে যাবে। এখন আমরা এটা কানেকশন করবো আমাদের ব্যাটারি 2S। তো আমাদের ব্যাটারিকে দুটি TP4056 মডেল লাগবে, দুটি ব্যাটারিকে চার্জ দেওয়ার জন্য, দেখতে পাচ্ছেন এই দুটিকে আমরা সিরিজ কানেকশন করবো। এটা হবে আমাদের ব্যাটারি নেগেটিভ, এটা হবে আমাদের ব্যাটারি পজিটিভ, এবং এ মাইনাস, এ প্লাস, এটা হবে আমাদের ব্যালেন্স। তো এটা ডায়াগ্রাম আমি এখানে দিয়ে দেবো, দেখতে পাচ্ছেন এই ডায়াগ্রাম অনুযায়ী আপনি এটা তৈরি করতে পারবেন। সো গাইস, দেখতে পাচ্ছেন এই দুটো আমাদের চার্জিংয়ের জন্য নেগেটিভ পজিটিভ, দেখতে পাচ্ছেন আমাদের নেগেটিভ সরাসরি এখানে সুইচের মাধ্যমে আসছে, এবং সুইচ থেকে তার সরাসরি নেগেটিভ চলে গেছে, এবং পজিটিভ সরাসরি পজিটিভ চলে গেছে। এখন যদি এখানে আমরা আমাদের ট্যাঙ্কটাকে ইনস্টল করি, দেখতে পাচ্ছেন আমাদের এটা এখন শেষ। এখন আমরা আমাদের এই ফ্রেমটির ভিতরে এটা সরাসরি আটকে দেবো, এবং এখান থেকে দুটো তার বের করবো আউটপুটের জন্য, দেখতে পাচ্ছেন আমরা আমাদের সুইচটিকে ভিতরে ইনস্টল করে ফেলছি, এবং সব কানেকশন করা শেষ। এখন আমার সাথে এটাই পাশে এভাবে লাগিয়ে দেবো, এবং এটা এখানে আটকে দিয়ে চার্জিংয়ে কাভারটাকে লাগিয়ে দেবো, তাহলে আমাদের মোটামুটি কাজ শেষ। তারপর আমরা স্টিকার মাল দিয়ে আমাদের কাজ শেষ হয়ে যাবে। কানেকশন খুব ইজি, যে কানেকশন দেখেছিলাম ঠিক সেভাবে করছে, জাস্ট এটা ভিতরে ঢুকে দিয়েছি, ইনস্টল করে ফেলছি। সো গাইস, দেখতে পাচ্ছেন আমাদের ভেপ তৈরি করা শেষ, দেখতে পাচ্ছেন এখানে আমাদের সুইচ, এখানে ট্যাঙ্ক, এবং এটি হলো আমাদের নেগেটিভ, ব্যালেন্স পজিটিভ, টিপি দুটো 4056 যে মারা গেছিলাম দুইটাই জ্বলে গেছে, কারণ বসত ভুলবশত কানেকশন দেওয়ার কারণে আমার কাছে এক্সট্রা নাই, এই কারণে
এই সিস্টেম করছি। এখানে আমরা পাওয়ার সাপ্লাই থেকে দিতে পারবো কানেকশন। তো এই আশা করি আপনাদের তৈরি করা ভিডিও ভালো লাগছে, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।